আপনাদেরও মনে রাখতে হবে, আজকে দিল্লি থেকে বলে দিচ্ছে এই হুইলসটা যাবে। আমি যখন ট্রেন মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার, একটা আটশালা গেলেও আপনারা ট্রেনে দেখাতেন। আমার সাথে আপনাদের কিসের ঝগড়া, কিসের বিদ্বেষ, কিসের রাগ? আমি কি একজন সাধারণ পরিবারের মেয়ে বলে, আমি কি মাটির থেকে উঠে আসা লোক বলে, আমার পেছনে কোনো ব্যাকিং নেই বলে, নাকি আমি দরিদ্র সমাজের প্রতিনিধিত্ব করি, সাথে সাথে সর্বধর্ম সর্ববর্ণ শান্তি ও সম্প্রীতির প্রতিনিধিত্ব করি বলে? আজকেও দেখবেন জাগো বাংলায়, ভারত তীর্থ দর্শনে কাশ্মীর হোক বা কন্যাকুমারী, যে কোনো জায়গায় সব বয়সের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ, আজই যোগাযোগ করুন, ঘুরুন মন খুলে ভারত তীর্থ দর্শনের সাথে। আমার একটা কবিতা বেরিয়েছে শান্তি, আমার যত কবিতা কবিতা বিতানে আপনারা দেখবেন, ম্যাক্সিমামটা আমি অলওয়েজ শান্তি সম্প্রীতি সংহতি সংস্কৃতি সভ্যতা এই নিয়ে চিরকাল কলম ধরেছি, কারণ এটা আমার প্রিয়। আজকে পঞ্চায়েত ইলেকশন ওভার হয়ে গেছে, আমি আপনাদের সকলকে আবার বলবো, ভেবে দেখুন, আমার যদি সত্যিই কোনো অপরাধ থাকে, যে অপরাধ মানুষ আমাকে দেবে আমি মাথা পেতে নেব। আমি এখনো মনে করি দাম্ভিকতা কোনো পলিটিক্যাল পার্টির ঔদ্ধত্য হতে পারে না। মানুষ যত আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দেয়, তত মানুষকে আরো নম্র হতে হয়। আমি একদিকে অ্যাগ্রেসিভ, ইয়েস, আমরা মা দুর্গার সাধক, আমরা মা কালীর সাধক, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সাধক, আমরা গান্ধীজির জাতীয়তাবাদী আন্দোলনের আমার পথপ্রদর্শক, তিনি আমাদের, আবার নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো আমরা অ্যাগ্রেসিভও কখনো কখনো প্রয়োজন মতো, প্রয়োজন মতো আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, প্রয়োজন মতো কেউ অন্যায় করলে নিজেদের মধ্যেও দুটো থাপ্পড়ও মারি তাদের শাসন করবার জন্য। এটা ভালোবাসার লক্ষণ, এটা শৃঙ্খলিত করার লক্ষণ। আমি এখনও বলবো, দেখুন, রুলিং পার্টি হিসেবে আপনারা ত্রিপুরায় যান, 93% সিটে কন্টেস্ট করতে দেওয়া হয়নি, কই আপনারা তো একবারও আলোচনা করে সে কথাটা বললেন না। ত্রিপুরায় যতবার আমাদের টিম গেছে সবার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, অভিষেকদের অ্যাটাক করা হয়েছে, সুস্মিতা দেবদের অ্যাটাক করা হয়েছে, কাকুলিদের অ্যাটাক করা হয়েছে, কই আপনারা তো বললেন না। আসামে আমাদের টিম গেছে এনআরসি চলাকালীন, প্রত্যেককে অ্যাটাক করা হয়েছে, এমনকি মণিপুরে দুদিনের জন্য আমি একটা টিম পাঠাচ্ছিও মণিপুরে মানুষদের সাথে কথা বলার জন্য। আমি তো সর্বপ্রথম চিঠি দিয়েছিলাম হোম মিনিস্টারকে যে আমি যেতে চাই, আমি জানি গভর্নমেন্টে কতগুলো সিস্টেম আছে, প্রোটোকল আছে, আমি বিজেপি নই যে কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর এজেন্সিকে দিয়ে পার্টি করাবো, এইভাবে পার্টি চলে না, এইভাবে দেশ চলে না। দেশ চালাতে গেলে ধৈর্য রাখতে হয়, আমার পোষালো না তাই আপনার পেনশনটা কেটে দিলাম, এটা কোনো গভর্নমেন্টের আইন হতে পারে না, সেন্ট্রাল গভর্নমেন্ট এই কালা আইন করেছে, আপনারা বলেছেন কাউকে? কোন বিজনেসম্যান বিজনেস করবে? জিএসটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইউএপিএল না কি সব বলে ওই আপনার ইডিকে ঢুকিয়ে দিয়েছে, একটা নকুলের দানা, নকুল দানা কিনতে গেলেও জিএসটি লাগবে, আর তাকে আপনি ওই ইডিকে দিয়ে ধরাবেন, কি কি করে দেশ চলবে?